পৃথিবীর বিভিন্ন দেশে মৃতদেহ সৎকার করার রয়েছে নানা রীতি। শুধু রীতি বললে খানিকটা কম বলা হবে, রয়েছে অদ্ভুত রীতি। মৃত্যুর পর প্রিয়জনের পাশে সমাহিত হতে বা গঙ্গার পবিত্র জলে ভেসে যেতে কিভাবে দাফন বা সৎকার হবে তার কতরকম ইচ্ছা পোষণ করে মানুষ। আর পরিবেশকে ভালোবেসে কারো কারো মাথায় ঘুরে ফেরে মাটির সাথে মিশে যাওয়ার আকাঙ্ক্ষাও। কিন্তু কাঠের কফিন বা চুল্লির আগুন কোনোটাই কিন্তু এত দ্রুত পরিবেশের সান্নিধ্যে যেতে দেয় না মানুষকে। শুধুমাত্র কাঠের তৈরি সাধারণ কফিনই মাটিতে মিশে যেতে সময় লাগে বছরের পর বছর। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। পেরেছেন তিনি। পরিবেশ ও পরিবেশের নানা উপাদান, বিশেষ করে মাশরুম নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন বব। এই গবেষক জানান, মাশরুম পৃথিবীর সবচেয়ে বড় রিসাইক্লার, তাই মানুষের জীবনচক্রে কেন ওদের ব্যবহার নয়। আর তারপরে আসে মাশরুম কফিন বানানোর চিন্তা। শুধু মাশরুম কফিন না, একই সাথে মুখাগ্নি করার পর আসা ছাইকেও সুন্দর করে ব্যবহার করছেন বব মানুষকে পরিবেশের মধ্যে বাঁচিয়ে রাখার অংশ হিসেবে। এক্ষেত্রে একটি পাত্রে ছাইয়ের উপরে লাগানো হয় পছন্দের গাছ। একটু একটু করে ছাই থেকে আসা পুষ্টি রসদ যুগিয়ে বড় করে তোলে গাছকে। বর্তমানে মাশেল লুপ বায়োটেক 500টি মাশরুম কফিন বা ছাইয়ের পাত্র বানাতে পারে। তবে সেটার সংখ্যা যে খুব দ্রুতই বৃদ্ধি পাবে সেটাও জানাতে ভুললেন না বব হ্যান্ড্রিক্স। ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে নানা স্থানে এই কফিন বিক্রি করছেন তিনি। আশা করছেন মৃত্যুর পরেও পরিবেশকে সুন্দর করে তোলার এই কাজে আগ্রহী হবে অনেকেই। রিজওয়ানা রিন্তি, কালবেলা ডেস্ক।